হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ইডিএস এর আর একটা অপশন নিয়ে আলোচনা করব। তো আমরা সবাই ইডিএস ওপেন করি। আমার আগে ইডিএস ওপেন করা আছে, আপনি আপনার ইডিএস অপশনটি ওপেন করে নেন। সফটওয়্যারটি আগের মতো আমি যেভাবে প্রথমে দেখেছি সেভাবে সেটিং করে নেবেন এবং চালু করার পরে নিচ্ছি এখানে আপনার একটা নিউ ফোল্ডার করে নেবেন যাতে আপনাদের কাজের সুবিধার্থে। এখন আমরা আজকে এই অপশনটা নিয়ে আলোচনা করব, দেখব আমরা এই অপশনের কি কি কাজ আছে। তো আমি একটা ছবি অথবা একটা ভিডিও নিলাম, আপনার যেটা ইচ্ছা। আপনি যেমন আমি এখান থেকে এই ছবিটা নিলাম, এই ছবিটা নিয়ে আপনি এই এই লাইনে অথবা এই লাইনে যে লাইনে ইচ্ছা সেখানে রাখতে পারেন, যে লাইনে ইচ্ছা সেই লাইনে আপনি আপনার মন মতো রাখতে পারবেন। এখন আমার ডিসপ্লেটা আমি ফুল করে নেব, অবশ্যই আপনারা সেটা জানেন কিভাবে ফুল করতে হয়, জাস্ট ইন্টার। ঠিক আছে, আমরা এখন আমরা যে অপশনে কাজ করব সেই অপশনটা নিয়ে এখন আমাদের আজকের অপশনটা হচ্ছে এইটা। যেমন আমি এই অপশনটা এখানে দিলাম, অ্যাপেটি ব্যবহার করতে, এই অ্যাপেটি ব্যবহার করে আসলে দেখেন এই অ্যাপেটির সৌন্দর্যটা কতটুকু। সেটা হচ্ছে যেমন আমার এই অ্যাপেটা দেওয়ার কারণে আমার এই দিক থেকে কিছু কাটা গেছে, এই দিক থেকে কিছু কাটা গেছে। এখন আমি যাচ্ছি আমার এই দিক থেকে কাটা যাবে না, এই দিক থেকে সম্পূর্ণ পুরো থাকবে। ঠিক আছে, এদিকে কাটা যাবে। তো আমি যাওয়ার পরে আমরা এখন কি করব, এই অপশনটিতে ব্যবহার করব। এই অপশনটি ব্যবহার করার পরে আমি আমার এটা ড্রাগ করে, অর্থাৎ এইটাকে ড্রাগ করে আমি উপরে উঠালাম। এখন আমার এখানে পুরোটাই থাকছে। এখন আমার দেখা গেছে আমি আর একটু নিচে নামাব, কিন্তু আমার এদিক পুরো থাকবে। তার জন্য আমি আমার এই অপশনটিতে এখানে একটু ড্রাগ করে এটাকে নিচে নামিয়ে আনলাম। নিচে নামিয়ে আনার পরে এখন আমি যদি চাই এটাকে গোল আকার, যেমন আমি আগের অপশনে এখানে দেখিয়েছি যেটা গোল আকার রাখতে চাই, যেমন এইরকম এটাকে আমি যদি এখানে দিই, এখানে দিলে আমি এখানেও দিতে পারি। যেমন আমি যদি চাই এটাকে উপর নিচ করতে পারবো, যেমন এখানে আরো অন্য অন্য অপশন আছে, এই অপশন গুলো আপনারা তাহলে চেক করে নিতে পারবেন। এখন আমি এই অপশনটি রাখলাম, যেমন আচ্ছা এই অপশনটাকে আমরা এখানে রাখি, যেমন এটাকে একটু ব্ল্যাক গোলাকার করে আমরা এখানে রাখি। এখন আমাদের পরবর্তী কাজ কি, যেমন আমাদের এটার পরে এটা কিন্তু একেবারে খালি হয়ে গেছে। খালি হওয়ার পরে যেমন আমি আমার এই আরেকটা ছবি নিলাম, আরেকটা ছবি অথবা এই ছবিটা যে ছবিটা এখন আছে সেই ছবিটা নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, যেমন এটা আমি এখানে দিলাম, নিচের লাইনে দিলাম, নিচের লাইনে অথবা উপরের লাইনে যে লাইনে আপনার ইচ্ছা সেই লাইনে আপনি দিতে পারবেন। যেমন এই লাইনে এটা আছে, আমার ডিসপ্লেটা আমি ফুল করে নিতে হবে। ফুল করে নিলাম, ফুল করে নেওয়ার পরে পরবর্তীতে আমি আমি আগের এফেক্টটি ব্যবহার করলাম, আগের অ্যাপেটটি ব্যবহার করলাম। অ্যাপেটটি ব্যবহার করার পরে যেমন এই অ্যাপেটটিও আমি আগের মতো করব, যেমন আগের মতো করে দিলাম, একটু একটু বড় করে, একটু বড় করে আগের মতো করে দিলাম। এবং আমি এটি একটু নিচে রাখতে চাই, আগেরটা উপরে ছিল এখানে, আমি এটাকে একটু নিচে রাখতে চাই, এটা আমি একটু নিচে রাখতে চাই। তো যেমন দেখি আমাদের এখন দেখতে কেমন লাগে। এই আমাদের এটা এখন এরকমই হবে। আমরা আজকে এই পর্যন্ত, আমরা বাকিতে আমাদের অডিও এবং ট্রেইলার নিয়ে আমরা আলোচনা করব সামনের দিকে। আমরা এই যে সবগুলোই অপশন নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা সবাই দেখতে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।